ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কোন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কোন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ মমতার বঙ্গে করোনা ল্যাবের উদ্বোধন মোদীর লকডাউনে বাড়িতে চুরি পাথর বোঝাই ট্রাক আটক প্রতিবেদনগুলি দেখো মহাকাশে নয়া গ্রহাণুর সন্ধান দিল সুরাতের দুই কিশোরী প্রতিবেদনটি দেখুন শিলিগুড়িতে নতুন করে করোনায় মৃত্যু পাঁচজন দীঘা মোহনার বাজারে দৈত্যাকার শঙ্কর মাছ দেখতে ভিড় প্রতিবেদনটি দেখুন বিজেপিতে গেল ৫০০ জন প্রতিবেদনটি দেখুন ভারতীয় ভূখণ্ডে ঢুকছে চীনারা রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হলেও যা সত্যি তাই বলবো রাহুল আত্মহত্যার চেষ্টা দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী বিজয় লক্ষ্মীর শর্ত সাপেক্ষে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরুর সম্মতি রাজ্যপালের টাইম ক্যাপসুল থাকবে রাম মন্দিরের ২০০০ ফুট নিচে প্রতিবেদনটি দেখুন বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থা উদ্বেগজনক প্রতিবেদনটি দেখুন কাতির পুলিশের নাকা চেকিং আটক ৫০টি বাইক প্রতিবেদনটি দেখুন সম্মানিত হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রতিবেদনটি দেখুন তালিকা তৈরিতে দেরি বঞ্চিত হলেন ১০,০০০ পরিবার কাঁথি ৩ নম্বর ব্লক থেকে ফেরত গেল আমফানের ক্ষতিপূরণ ২৪০,০০০ টাকা দমদমে মেয়ের বাড়িতে বেড়াতে এসে বহুতল থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার আত্মহত্যা নাকি দুর্ঘটনা তদন্তে পুলিশ ফের ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে প্রতিবেদনটি দেখুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মহেশ ভাটকে জেরা মুম্বাই পুলিশের করোনায় কম সংক্রমিতদের হাসপাতালে পাঠানোর দরকার নেই বলে জানালেন কাঁথির এক করোনা জয়ী শিল্প শহর হলদিয়া ও ময়নার পর প্রতি ব্লকে সেফ হোম গড়া হচ্ছে করোনা আক্রান্ত বাড়ছে তবে সংক্রমণের হার কমছে প্রতিবেদনটি সবাই দেখুন